হ্যাঁ, ফাইনালি আমাদের 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই। সত্যি কথা তোমাদের সাথে একটা ইমোশনাল কথা শেয়ার করি। আমি যখন এক বছর আগে আমার এই নতুন চ্যানেল খুলি, আমার একটা অনেক বড় গোল ছিল যে এই বছরের মধ্যে অ্যাটলিস্ট ডিসেম্বর শেষ হওয়ার আগে যেন আমার 10K সাবস্ক্রাইবার হয়ে যায়। বাট গেস হোয়াট, আমি কখনো ভাবতে পারিনি যে তোমাদের কাছে আমার এইসব আনফানি ক্রিঞ্জি ভিডিও দেখার এত সময় আছে, যে তোমরা ফুল ভিডিও এত টাইম নিয়ে দেখে আমাকে সাপোর্ট দিয়েছ। অ্যান্ড এভাবে আমার 10K সাবস্ক্রাইবার মাইলফলক পূরণ হয়। তোমরা যদি না থাকতা, অবভিয়াসলি এই 10K কোনোদিন আমি পূরণ করতে পারতাম না। তাই তোমাদের একটা উপহার দেওয়ার জন্য আমি চিন্তা করছিলাম 10K উপলক্ষে কি নিয়ে ভিডিও দেওয়া যায়। তো আমি চিন্তা করলাম কেন না আমার চ্যানেল সবচেয়ে দুইটা পপুলার গেম মাইনক্রাফট আর GTA 5, যেটা নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে যায় কমেন্ট সেকশনে, দুই গেম এক করে একটা ভিডিও বানানো যাক। যদিও মাইনক্রাফট অ্যান্ড GTA দুইটাই আমার ফেভারিট গেম, তারপরও এই ভিডিওতে আমরা জাস্ট ফান করে দুইটা গেমকে কম্পেয়ার করবো। অ্যান্ড ভাই, আবারও বলে দিচ্ছি, এটা এটা কোনো ক্রিটিক্যাল কম্প্যারিজন না, এটা এই ভিডিওটাকে সম্পূর্ণরূপে ফানভাবে নাও। বাট তার আগে এখনও যদি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে দাও, আর আজকে লাইক এম যেটা হচ্ছে 1000 সেটা সুন্দর করে পূরণ করে দিও। তোমরা কি একটা মজার ফ্যাক্ট জানো যে GTA দৌড়ানো যায়? অ্যান্ড অবভিয়াসলি একইভাবে মাইনক্রাফটেও তুমি হাঁটতে পারবা, GTA তোমরা অ্যাকচুয়াল মালিকের সামনে দাঁড়ায় থেকে তাদের গাড়ি চুরি করে নিতে পারবা। অ্যান্ড এইটা দেখে তাদের মালিকরাই তোমাকে দেখে পালাবে। অ্যান্ড GTA সবচেয়ে মজার জিনিস যেটা আমার ডিপ্রেশন দূর করে দেয় সেটা হচ্ছে এই গেমের স্মুথ ড্রাইভিং, যেটাতে তোমরা চাইলে তোমরা বাইকও চালাতে পারো, মোটর বাইক, এবং আকাশে তোমরা উড়ে বেড়াতে পারো, এবং চাইলে তোমরা প্লেনও রাস্তায় চালাতে পারো। ও ওয়েট আ মিনিট, তোমরা যদি চাও তাহলে তোমরা মাইনক্রাফট উঠতে পারো, বাট ওটার জন্য তোমাদের এন্ডে যাওয়া লাগবে, অ্যান্ড সেখান থেকে ইলাইটার নেওয়ার পরই উঠতে পারবা। এছাড়া আরও অনেক ইলিগেল ওয়ে আছে। লস স্যান্টোস জুড়ে রয়েছে মন মাতানো সব স্কাইস্ক্রাপার, যেগুলো দেখলেই মনে হবে তুমি USA তে চলে আসছো। অ্যান্ড এমন অনেক বিল্ডিং আছে যেগুলো বছরের পর বছর বানানো হচ্ছে, যেগুলো এখনো বানানো শেষ হয়নি ফর সাম রিজন। অপরদিকে মাইনক্রাফটে আগে থেকে কিছু বানানো না থাকলেও তোমরা নিজের ইচ্ছা মতো ওয়েট আ মিনিট, এটা আমি কি বানালাম? যদিও তোমার GTA দরকার নাই, কিন্তু তোমার মনে করো হঠাৎ করে মন চাইলো গাছ কাটতে। আই গেস GTA পরিবেশ সম্বন্ধে সচেতন, তাই তারা গাছ কাটার সেই ফিচারটা এই গেমে দেয়নি। অপরদিকে মাইনক্রাফটে তোমার কাঠ অপরিহার্য, তাই তোমার কাঠ কাটাই লাগবে। তো যেটা বোঝা যাচ্ছে আমাদের ফ্র্যাঙ্কলিন ভাইয়ের মাথা গরম হয়ে গেছে, সে আজকে যে করে হোক গাছটা ভেঙেই। ওকে ফ্র্যাঙ্কলিন ভাই, আই গেস এখন একটু বেশি হয়ে যাচ্ছে, আপনি ট্যাঙ্ক নিয়ে একটা গাছ ভাঙতে গেছেন। ওয়েল, তাও সে ভাঙতে পারেনি, সো স্যাড। আর তোমরা যদি এক্সপ্লোশনের কথা বলো, এক্সপ্লোসিভের কোনো অভাব নাই GTA-তে, কিন্তু মাইনক্রাফটের এক্সপ্লোসিভের একটা মজার বিষয় হচ্ছে শুধু তোমার গেমের মধ্যে এক্সপ্লোশনটা হয় না, তোমার PC-র মধ্যেও এক্সপ্লোশন হয়। আর তোমরা বাই চান্স যদি আকাশ থেকে পড়তে থাকো, চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমার কাছে প্যারাশুট আছে। বাট ওয়েট আ মিনিট, আমার প্যারাশুট ওপেন হচ্ছে না কেন? আর মাইনক্রাফটে তোমরা যদি হালকা ও প্রো হও, তোমরা জাস্ট খালি একটা বাকেট দিয়ে MLG করে হ্যাঁ নিজেকে বাঁচাতে পারো। GTA-তে তোমরা ছেলেদেরকে হাজার খানে খুশি মারতে পারো, বাট ভুলেও যদি একটা মেয়ের গায়ে হাত তুলো, আর মাইনক্রাফটে আইন কানুন বলে এখনো কিছু আবিষ্কার হয়নি, কারণ তোমার যে কোনো একটা বাড়িতে ঢুকে, যে কোনো ভিলেজারের বাসায় ঢুকে যেতে পারো, চাইলে তার খাটও তুমি ঘুমানোর কাজে ব্যবহার করতে পারো। অ্যান্ড ভিলেজারদের দামি দামি জিনিস তাদের চেস্ট থেকে, ক্যাকটাস রাখছে চেস্টের মধ্যে, হোয়াট দ্য হেল। এবং তাদের জিনিস চুরি করে যদি তোমরা তাকে ধরে মারো, তাও তারা তোমাকে কিছু বলবেন না। ও হ্যালো স্যার, GTA-তে তোমার কাপড় চোপড়ের কোনো অভাব নাই, যে কোনো একটা আউটলেটে যে নিজের ইচ্ছা মতো জিনিসপত্র কিনতে পারো, এবং চাইলে নিজের মতো মড ইনস্টল করে বিভিন্ন রকম জামা কাপড় GTA-তে পরতে পারো। আর কোনো উইয়ার্ড কারণে যদি তোমাদের জামা কাপড় ভালো না লাগে, তোমরা ন্যাংটা হয়েও থাকতে পারো। অপরদিকে মাইনক্রাফটে যে কোনো রকমের স্কিন ডাউনলোড করে ইউজ করতে পারো, সেটা হতে পারে স্পাইডারম্যানের স্কিন, সুপারম্যানের স্কিন, কিংবা এমন কোনো কার্সড স্কিন যেটা দেখে তোমার রাত্রে ঘুম হবে না। অপরদিকে GTA-তে ফ্র্যাঙ্কলিনের এত সুন্দর দামি একটা বড় বাড়ি থাকা সত্ত্বেও সে এখনো এই বাড়ির অনেক রুমে ঢুকতে পারে না, এবং এই বড় বাড়িতে আরও যেসব ফিচার আছে সেটা হচ্ছে আরও অনেকগুলো বন্ধ রুম যেটা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি।
ভাই কি আছে রুমগুলোর পিছনে? এছাড়াও আছে রান্নাঘর, যেটা আজ পর্যন্ত কখনো কোনো কাজে লাগে না, কারণ ফ্র্যাঙ্কলিন খাওয়া দাওয়া করে না। আছে একটা ডাইনিং টেবিল, যেটা কোনো কাজে লাগে না। বাট অপরদিকে মাইনক্রাফটে তুমি তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো রকম বাড়ি বানিয়ে সেখানে থাকতে পারবো, সেটা সম্পূর্ণরূপে তোমার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করছে। আর যদি তোমার ক্রিয়েটিভিটি না থেকে থাকে, যে কোনো ভিলেজারের বাসার মধ্যে ঢুকে তার খাটে তুমি শুয়ে থাকতে পারো, আর তুমি যদি চাও তাহলে ভিলেজারের বউকে আন্টি রাখতে পারো। মাইনক্রাফটের তোমরা যদি তোমাদের ক্ষুধা নিবারণ করতে চাও, তার জন্য তোমরা সেখানে ফার্মিং করে অনেক কিছু উৎপাদন করতে পারো। জিটিএ তো তোমরা অনেক কিছু চাষ করতে পারো, বাট ভাই এখানে একটু অন্যরকম জিনিস চাষ করা হয় যেটা না দেখাই। জিটিএতে অনেক হারাম জিনিস তোমরা খেতে পারো, বাট ভাই মাইনক্রাফট এরকম না। মাইনক্রাফটে খালি হালাল জিনিসপত্র খাওয়া যায়, ওকে, শুয়ারের মাংস বাদে। মাইনক্রাফটে একটা কুকুরকে তোমার ফ্রেন্ড বানো অনেক ইজি, জাস্ট একটা হাড্ডি তাদেরকে খেতে দাও, ওকে, একটা না দুই তিনটা খেতে খাওয়াতে হয়, বাট অ্যাটলিস্ট তোমার কথাবার্তা এরপর থেকে সবসময় শুনবে। বাট জিটিএতে ফ্র্যাঙ্কলিনের কুত্তা চপ, যে সারাদিন কোনো খাবার খায় না, বাট ভাই এত হাগে যেটা দিয়ে একটা সমুদ্র বানানো যাবে। মাইনক্রাফটে সার্ভাইভ করতে হলে ভালো ভালো জিনিস খেতে হয়, কিন্তু জিটিএতে ওকে, মাইনক্রাফটে তোমার প্রচুর মাইনিং করার পর অবশেষে একটা ডায়মন্ড পাওয়ার যে মজা, সেটা তোমার শুধু মাইনক্রাফটেই পাবা। বাট অপরদিকে জিটিএতে ভাই তোমার সব ধরনের ইললিগাল কাজ করে তুমি ডায়মন্ড টাইমন্ড অনেক কিছু পেতে পারো। মাইনক্রাফটে তোমরা তোমাদের ইচ্ছা মতো বিভিন্ন পশু পাখি পালন করতে পারো, এবং তোমরা যদি চাও যেমন ঘোড়া, সেটার পিঠে চড়ে পুরো মাইনক্রাফটের ওয়ালটা ঘুরতে পারো। এটা হচ্ছে আমার একটা ঘোড়া, যার নাম ডার্ক পুশি। সে অনেক দূরে পুশি পাড়া নামে একটি জায়গা থেকে তাকে আমি নিয়ে এসেছি, এজন্য তার নাম ডার্ক পুশি। অপরদিকে জিটিএতে ওরকম কোনো অ্যানিমেল পালন করা যায় না, কিংবা তার পিঠে চড়ে ঘোরাও যায় না। মাইকেল ভাই আপনি কি করতেছেন? মাইনক্রাফটের গ্রাফিক্স অনেক লো হলেও এই গেমটা খেলে তুমি অনেক মজা পাবো। এছাড়া তোমরা অনেকে যদি মাইনক্রাফটের এই গ্রাফিক্স পছন্দ না করো, তোমরা বিভিন্ন রকম শেডার কিংবা টেক্সচার প্যাক ইউজ করে আরো সুন্দর করতে পারো। একইভাবে তোমরা যারা জিটিএ 6 এর জন্য অপেক্ষা করছো, তারা তোমরা জিটিএ 5 কে জিটিএ 6 এর মতো করতে পারো বিভিন্ন রকম গ্রাফিক্স কিংবা টেক্সচার মড অ্যাড করে। বাট এসব মড ইনস্টল করার আগে তোমার পিসিকে শেষবারের মতো বাই বাই দিয়ে দিও। অনেকগুলো পার্থক্যের পর এবার একটা অনেক বড় মিলের কথা বলি। এই দুইটা গেমের মেইন মজাটা হচ্ছে তোমার ফ্রেন্ডদের সাথে একসাথে খেলা। তোমার জিটিএর মেইন স্টোরি শেষ হওয়ার পরও তুমি তোমার জিটিএ অনলাইনে পুরা ওয়ার্ল্ড তোমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারো, বিভিন্ন রকম মিশন করতে পারো, হেস্ট করতে পারো, রেসিং করতে পারো, যেটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল ফেভারিট। আর অপরদিকে মাইনক্রাফটে তোমরা নিজেদের ফ্রেন্ডদেরকে নিয়ে নিজেদের একটা ওয়ার্ল্ড তৈরি করতে পারো, যেখানে তোমরা নিজেরা বাড়িঘর বানাবা, যেমন আমরা লুইনক্রাফটে বানাতাম। অ্যান্ড তোমরা যদি চাও আমি লুইনক্রাফট সিজন 2 তাড়াতাড়ি শুরু করি, নিজের কমেন্ট সেকশনে জানাও। আর নিজের কমেন্ট সেকশনে জানাও জিটিএ নাকি মাইনক্রাফট কোনটা তোমাদের বেশি ফেভারিট। সো দ্যাটস ইট ফর টুডে, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। Allah Hafiz and peace.